চট্টগ্রামের ফটিকছড়ির সোয়াবিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 2 ইট ভাটা থেকে 1 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। সোয়াবিল এলাকায় অবৈধভাবে অনুমোদনবিহীন গড়ে ওঠা এসবিআই ইটভাটাকে 50,000 টাকা এবং কাঠ পোড়ানোর দায়ে এবিসি 2 ইটভাটাকে 50,000 টাকা জরিমানাসহ মোট 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। 12 মে রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জানে আলম এই অভিযানে নেতৃত্ব দেন। উপজেলার সোয়াবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ভোজপুর থানার পুলিশ এবং ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জানে আলম বলেন, অভিযান চালিয়ে 2 ইটভাটাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন, অবৈধ করাতকল সহ বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত থাকবে। আর বর্তমানে ট্রেড লাইসেন্স এমন অনাপত্তিপত্র সবগুলো আর আত্মে লোক আছে। এই সারে সাই সাইয়ের পুরো সিস্টেম আরতে পরিবেশ বান্ধব ফল এবং মেশিন মেডিকুম সারে পরবর্তী দিয়েছেন কিলো আর সার করতে যেহেতু এখানে আসার পর আমাদের কোনো লাইসেন্স দেখাতে পারেনি, ঠিক আছে। সুতরাং আমরা ওই সার দ্বারা অনুসারে আমরা 50,000 টাকা অর্থদণ্ড অর্থদণ্ড করেছি, আর বাদ বাকি আমরা তাদের 7 দিন সময় দিয়েছি, 7 দিনে ওটা ইটভাটা সরিয়ে নেবে এটাই আর কি। আর পাশাপাশি আমরা এবিসি ইটভাটা এখানে এসে আমরা মূলত এই যে কাঠ ফোড়ানোর জন্য এখানে আমরা প্রায় 50 মণ কাঠ জব্দ করেছি, আর এখানে 50,000 টাকা নগদ অর্থ জরিমানা করেছি। এগুলো অব্যাহত থাকবে আমাদের এখন ফটিকছড়িতে যত ইটভাটা আছে, এই ধরনের ইটভাটা, মাটি কাটা, তারপরে বালু উত্তোলন, তারপরে করাতকল, এগুলোতে নিয়মিত অব্যাহত থাকবে। এদিকে ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নে স্কুল ও জনবসতিপূর্ণ 1 কিলোমিটারের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে আরও 3টি ইটভাটা। নতুন গড়ে ওঠা JBM ইটভাটা পরিদর্শনে গেলে তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।